নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম, ওয়েলকাম। বাংলায় প্রচুর পূজা হয়, প্রচুর উৎসব হয়। আজকে আমি আমার ভিডিওতে এমন একটি পুজো নিয়ে আলোচনা করব যেই পুজোতে জামাইরা শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য একদম ব্যাকুল হয়ে থাকে সারা বছর থেকে। একটা দিন বছরের যেই দিনে জামাইরা অবশ্যই শ্বশুরবাড়িতে যাবে, সেটা পুরনো জামাই হোক, মাঝারি পুরনো হোক, নতুন হোক, তৎকাল জামাই হোক, বা জামাই হবে হবে ভাব হয়নি তারা হোক, বা যারা জামাই হবে আশা করছেন সবাই ঠিক ধরেছেন। আজকে আমি জামাই ষষ্ঠী অর্থাৎ ষষ্ঠী পুজো নিয়ে আলোচনা করব আমার ভিডিওতে। আপনাদের জানাবো এই জামাই ষষ্ঠী কেন এবং কিভাবে পালন করা হয়, এর ইতিহাস কি। দেখতে থাকুন বাপন শো, সাবস্ক্রাইব করা না থাকলে একদম সাবস্ক্রাইব বাটনটি টিপে দিন, বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তীতে ভিডিও দিলে আপনারা সহজেই পেয়ে যান আমার ভিডিও। দেখতে থাকুন, জানতে হলে দেখবেন বাপন শো। বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, এই ১২ মাসের দ্বিতীয় মাস অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে এই জামাই ষষ্ঠী পালন করা হয়ে থাকে। এই জ্যৈষ্ঠ মাসেই জামাইরা শ্বশুরবাড়িতে যায় এবং সকালবেলা ফলাহার থেকে শুরু করে দুপুরবেলা বিভিন্ন ব্যঞ্জন ভোজে বিভিন্ন আইটেমে খেয়ে তারা এই জামাই ষষ্ঠী পালন করা হয়ে থাকে। তাদের কপালে শাশুড়িরা টিকা লাগিয়ে দেয় পুজোর পর এবং হাতে হলুদ সুতো বেঁধে দেয়। এইভাবেই জামাই ষষ্ঠী পালন হয়ে থাকে বাংলায়। এই জামাই ষষ্ঠী হলো বাংলার একটি লৌকিক আচার। এই লৌকিক আচার বা এই জামাই ষষ্ঠীর ইতিহাসের পেছনে কয়েকটি কাহিনী রয়েছে লৌকিক। এই কয়েকটি কাহিনী আমি আপনাদের আজকে বলবো। কমেন্ট করে আপনারা জানাবেন কেমন লাগলো এবং কোন কাহিনীটা আপনাদের অ্যাপ্রোপ্রিয়েট লেগেছে। জামাই ষষ্ঠীর ব্রত কথা অনুযায়ী এক নিপীড়িত মহিলাকে দেবী ষষ্ঠী স্বয়ং আশিস করলেন। দেবী ষষ্ঠী জ্যৈষ্ঠ মাসের শুক্ল তিথিতে অরণ্য ষষ্ঠী ব্রত তাকে তিনি জানালেন। সেই ওই দিনেই মেয়ে এবং মেয়ের জামাইকে নেমন্তন্ন করলেন ওই মহিলা। জামাইয়ের কপালে দইয়ের ফোঁটা দিয়ে আম কাঁঠালের বাটা দিলেন ওই মহিলা। ঠিক ওই দিন থেকেই জামাই ষষ্ঠী পালন করা হয়ে থাকে বা জামাই ষষ্ঠী শুরু হয়ে থাকে এই ব্রত কথা অনুযায়ী। আরেকটি কথা কথিত রয়েছে, এক মহিলা তার শ্বশুরবাড়ি থেকে মাছ চুরি করে খায় এবং এই মাছ চুরির দায় তিনি বেড়ালের ঘাড়ে চাপিয়ে দেন। বেড়াল হলো দেবী ষষ্ঠীর বাহন। এই মাছ চুরি করে খাওয়ার ফলস্বরূপ বা শাস্তিস্বরূপ তার ছেলে হারিয়ে যায় ওই মহিলাটির। তারপর তিনি বনে গিয়ে দেবী ষষ্ঠীর আরাধনা করেন এবং সেই আরাধনায় খুশি হয়ে দেবী ষষ্ঠী এবং সেখান থেকেই তার ছেলেকে সে ফিরে পায়। এর জন্যই দেবী ষষ্ঠীর অপর নাম হলো অরণ্য ষষ্ঠী। এইদিকে মাছ চুরি করে খাওয়ার অপরাধে তার শ্বশুর শাশুড়ি সেই বউকে তার বাবার বাড়ি যাওয়ার থেকে বিরত রাখেন, অর্থাৎ তার বাবার বাড়িতে যেতে আর দিলেন না। এইদিকে তার অর্থাৎ মেয়েটির বাবা মা সেই মেয়েকে দেখার জন্য ব্যাকুল হয়ে ওঠে। তখন সেই মা বাবা মেয়েটির ষষ্ঠীর দিনে তার মেয়ে এবং তার জামাইকে বাড়িতে নেমন্তন্ন করেন এবং সেখানে তার জামাই এবং মেয়ে সেই দিন যায় ষষ্ঠীর দিন। তাদের তখন আনন্দে ভরে ওঠে, বিপুল পরিমাণ তখন খাওয়া দাওয়া হয়। এই দিন থেকেই কিন্তু বলা হয়ে থাকে যে জামাই ষষ্ঠীর শুরু হয় এবং খাওয়া দাওয়ার রীতিটা প্রচলিত হয় এবং এই দিনেই ষষ্ঠী পুজো করা হয়ে থাকে সকালবেলা। এবং ষষ্ঠী দেবীর বাহন কিন্তু মনে রাখবেন বেড়াল। এই দুটো কাহিনীর পাশাপাশি আরেকটি কাহিনী কথিত রয়েছে, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ তথা ভারতবর্ষে একটা নিয়ম প্রচলিত ছিল যে কন্যা যখন বা বিবাহিত মেয়েরা যখন যতদিন না পর্যন্ত গর্ভবতী হয় বা সন্তান লাভ করে ততদিন পর্যন্ত তারা তাদের বাপের বাড়িতে যেতে পারবে না, অর্থাৎ ততদিন পর্যন্ত তার বাবা মা সেই মেয়ের বা কন্যার মুখ দর্শন করতে পারে না। দেখুন, সন্তান লাভে অনেক সময় দেরি হয় বা শিশু মৃত্যুর জন্য অনেক সময়ই মেয়েরা তার বাবার বাড়িতে যেতে প্রচুর সময় লেগে যেত, সেই জন্য তার বাবা মারা তাদের মুখ দেখতে পারতো না তাদের কন্যাদের। এর জন্য বিবাহিত মহিলাদের মুখদর্শন তাদের বাবা মারা কীভাবে করবে এই নিয়ে সমাজের বিধাতারা এক বিধান বার করে। তারা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে এই ষষ্ঠী পুজোর সূচনা করেন। তারা ঠিক করেন সেখানে মেয়ের জামাইকে নিমন্ত্রণ করে সমাদর করা হবে, তাকে বিভিন্ন ব্যঞ্জন রান্না করে খাওয়ানো হবে এবং সঙ্গে সঙ্গে মেয়ের মুখদর্শনও হয়ে যাবে এবং সেই সঙ্গে দেবী ষষ্ঠীর পূজা করে
ষষ্ঠী দেবীকে খুশি করবেন যাতে তার মেয়ে তাড়াতাড়ি পুত্র সন্তানের মুখ দেখেন বা পুত্র সন্তান লাভ করেন। তা যাই হোক না কেন, নিয়ম বর্তমানেও কিন্তু মেয়ের জামাইকে ডেকে ষষ্ঠীর দিন সমাদর করার নিয়ম রয়েছে এবং জামাই ষষ্ঠী ধুমধাম করে পালন করা হয় এই বঙ্গে। অর্থাৎ বোঝা গেল যে এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ষষ্ঠী পুজো করে জামাই এবং মেয়েকে নিমন্ত্রণ করে খাওয়া দাওয়া করিয়ে জামাইকে সমাদর করাকেই জামাই ষষ্ঠী বলা হয়ে থাকে। এবং আমরা বুঝতে পারলাম তাহলে জামাই ষষ্ঠীর সূচনা কিভাবে এবং কেন হয়েছিল, দু তিনটি কাহিনী আমি বললাম। তো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আশা করি আপনারা জামাই ষষ্ঠী বুঝতে পারলেন এবং হবু জামাইরা অবশ্যই আগামী দিনে যাতে যেতে পারেন আমি সেই প্রার্থনা করব। এবং যারা জামাই আছেন তারাও শ্বশুরবাড়িতে যান, ভালো মন্দ খাওয়া দাওয়া করেন, ভালো থাকবেন। ততদিন সামনেই জামাই ষষ্ঠী, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও পেতে সুবিধা হয়। লাইক শেয়ার অবশ্যই করবেন, ভালো থাকবেন, চলেন, নমস্কার।